Hey guys, welcome back to my channel. I am Dimyuk Chiro and our channel YouTube channel All Vlog is today. So, today's video is going to be a good one. No, তোমরা না দেখতে পাচ্ছ না আমি লাইভ এখানে দেখছি ও এত করে ফ্রান্স গোল দিচ্ছে আর ও মানে নাচছিল ওকে ঘর থেকে তাড়াবো যদি ফ্রান্স এর এটা করে আমি বিয়ের আগে থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনাই জিতবে আমার ফেভারিট গ্রুপ, আমার টাইব্রেকার হচ্ছে তিনটে করে গোল, ওরা একটা দিয়েছে, আমরা দিয়েছি দুটো, যেহেতু আমরা আর্জেন্টিনার সাপোর্টার করছি, এখন আমি যেহেতু ব্রাজিল করি, এখন আর্জেন্টিনা হয়ে গেছে, ও ব্রাজিলের সাপোর্টার করি, কিন্তু আমি প্রথম থেকে আর্জেন্টিনার আর্জেন্টিনাই থাকবো, আমি কখনো যেন পাল্টাবো না, আমি আর মেসি লাভার, মেসি। তো চলো দেখা যাক আবারটা গোল দেবে আমি দেখছি ফ্রান্স দুটো মিস করে দিয়ে একটা গোল দিয়েছে ইয়েস উইনার তো হয়ে গেছে গোল দিতে লাগবে না হ্যাঁ একটা দিদি দারুণ খেলা হয়েছে পুরো ফাটাফাটি ফাইনাল যে খেলাটা হয়েছে একদম পুরো মাপের খেলা হয়েছে খেলাটা দুর্দান্ত লেগেছে আমার যাই বলো খুব ভালো লাগছে খেলাটা মার্টিনো গোল করতে যাচ্ছে বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে চলে এসেছে টেন্টে যা শেষ বলতে সব ভালো আবার শট নিচ্ছে গোল দিয়েছে দুটো আমরা তিনটে কিন্তু
আজকে ম্যাচে রাখলে এবং প্লাস করলো গোলকিপারের সোজা যেখানে গোলকিপার দাঁড়ায়, খুব ভালো আমি প্রশংসা করবো অবশ্যই। বিশ্বের সেরা ফিল্ম সম্ভবত এই চিত্র লিখতে পারতেন না। আজকে যে চিত্রনাট্য আপনাদের সামনে প্রদর্শন করলেন এই দুটি দল ফ্রান্স এবং আর্জেন্টিনা, বলার কিছু নেই, আর্জেন্টিনা উইনারই হবে। কেউ সামলাতে পারবেন না 753 দিন আগে, 753 দিন আগে আজকে ফাইনাল উইনার কিন্তু না, 753 দিন পরে সবচেয়ে বেশি বড় শ্রদ্ধার গো শ্রদ্ধাঞ্জলি জানালো আলবি সেলেস্টে, ম্যাজিক্যাল মেসি, ম্যাজিক্যাল আর্জেন্টিনা, অবিশ্বাস্য। 1978-1986-2022 এবং আরেকটি স্বপ্ন রাজ্যে পা দিলেন লিওনেল ম্যাগনিফিসেন্ট মেসি, কান্নায় ভেঙে পড়ে ফ্রান্স, লেভলিউজ মুখে জুতো ঘষে দিয়েছে, ফ্রান্সের মুখে জুতো ঘষে দিয়েছে। কতদিন বাদে নিয়েছে ভাবনা নিয়েছিল বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ আজকে কি বলবো, আমার খুশি আর খুশি, আজকে 10 কে ফুলফিল হচ্ছে, এদিক থেকে আমার ফেভারিট মানে ফেভারিট 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 মেসি তার দল জিতেছে। অনেকে বলেছিল মেসি বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়নি, যারা বলেছে তারা বুড়ো হয়ে গেছে। তো সো চলো, খুব মানে ভালো লাগলো, হঠাৎ সারাক্ষণ দেখিনি তো, লাস্ট আর আমি না শুধু ভয়ে ভয়ে কি বলবো, আমি আর্জেন্টিনা খেলা দেখতাম না, যদি ফুটে যায় ভয় পেতাম প্রচন্ড। তারপরে কবে যেন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আর্জেন্টিনা আছে কিনা, কবে যেন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আর্জেন্টিনা আছে না গেছে, তা বললো না আছে। আমি তাহলে ঠিক আছে, তাহলে খেলাটা দেখবো না, দেখবোই না। ভিডিওটা কেন না বড় না করে শেষ করো, তোমার লাইক সাবস্ক্রাইব করতে থাকো। আর এইভাবে কালকে তো বিশাল আনন্দ হবে, আর্জেন্টিনা যেহেতু জিতেছে, অনেক জায়গায় পিকনিক ফিকনিক হয়, আমাদের এখানে সেরকম হয় না, যেহেতু এখানে ম্যাক্সিমাম সব ব্রাজিলের সাপোর্টার, আমাদের যেখানে আমাদের ভিডিও বাড়ি ব্রাজিল ব্রাজিল পাতেপুকুরে, ওখানে ওরা তো সব আর্জেন্টিনার সাপোর্টার, ওখানে তো প্রচুর আনন্দ করবে কালকে, খুব মজাও হবে। আর পাতেপুকুর আমার মাদের যেখানে বাড়ি, ওখানে হলে গলিতে পুরোটা আর্জেন্টিনা, পুরো মানে ওই গলিতে কি হবে আমি যদি যেতাম তাহলে দেখতে পেতাম, আমি যাবো না দাঁত দেখতে পাবো, পুরো পাতেপুকুর পুরো মানে পাতেপুকুর পুরো মানে মানে আর্জেন্টিনার আর্জেন্টিনার চারিদিকে সব ব্যানার,
চারিদিকে শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ চলছে। তো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব মজা করো কালকে, খুব 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 আর্জেন্টিনা তোমার যারা যারা সাপোর্ট করো তারা তারা খুব 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 মজা করো।